আসসালামু আলাইকুম রবিউল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কটা গরু রয়েছে আপনার খামারে আজকে? সাতরা নতুন কটা গরু সংগ্রহ করছেন? এটা কবে সংগ্রহ করলেন? এটা তিন দিন আগে। কোথা থেকে সংগ্রহ করলেন? কুষ্টিয়া থেকে। এটা বেটা না বেটি গোড়া? বেটা বাচ্চা। বয়স কেমন? বয়স 10 মাস। কি জাতের এটা? তাজি। এখন কি চড়তে পারবে এটা? এখন চড়তে পারবে, চললে মানে বেশ একটা বড় হবে। না বাচ্চারা চড়তে পারবে? বাচ্চারা চড়তে পারবে। চড়ার জন্য আর কতদিন বয়স লাগবে? এটা চড়ার জন্য আর 6 মাস। 6 মাস। খাবার ভুষি, খাবার গোড়ে শোলা, পুরা গাছ। এই গোড়ার পিছনে কত টাকা খরচ হইতেছে আপনাদের দৈনিক? দৈনিক 100-200 টাকা খরচ করেন লাগে। হাইট কত আছে এটা এখন? হাইট আছে 47। আর উচ্চতা কতটুকু হতে পারে? উচ্চতা আপনার 5-50। পায়ে কোনো ঘোড়া আছে? না, বাচ্চা ঘোড়া না। আজকে হাটে কোনো ঘোড়া নেবেন? না, হাটে নেবেন। তো এটা আমাদের দর্শকের জন্য কত চাইতেছেন? দাম তো প্রায় 50,000। 50,000 টাকা। আর বেচা দাম? বেচা দাম 40-50 বিক্রি করবো। তারপরে কোন দর্শক দরদাম করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। যত নাম্বার আছে যোগাযোগ করবো। সমস্যা বাচ্চা ঘোড়া দিয়ে কি বীজ দেওয়া যাবে? না, বাচ্চা ঘোড়া দিয়ে বীজ দেওয়া যাবে। ঘোড়ার বীজ কীভাবে দিতে হয়? ঘোড়া দিয়ে দিতে হয়, বয়স্ক ঘোড়া লাগবে। আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে? আমাদের না আসতে হলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসবো, ঠিকানা দিন। একটু লোকেশনটা বলেন আপনার। ঢাকা থেকে আছে তো নরসিংদী, মানে এটা কলা নামবো, এটা কলা নাম না বললে বলেন পুঠিয়া মোড়ে দামো, পুঠিয়া মোড়ের পাশে আমার খামার। এখন কি অনলাইনে গোড়া বিক্রি করতেছেন? হ্যাঁ, অনলাইনে বিক্রি হয়। কোন কোন পার্টি আপনাদের এখানে বেশি আসতেছে? আমাদের না আছে সিলেটের আছে, নোয়াখালীর আছে, চট্টগ্রামের আছে, বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়। ঘোড়া নিয়ে সাধারণত কী কী কাজ করা হয়? ঘোড়া নিয়ে আসা কে বিষয়ে পালে, তারপরে দেখা গেছে আপনার গাড়ি চালায়, বেশিরভাগ শখ করে পালে।